রাজনৈতিক নেতা কিংবা পুলিশ কারো হাত থেকে নিস্তার পাচ্ছে না। সাংবাদিকরা বারবার নিগৃহীত হতে হচ্ছে সাংবাদিকদের। ঘটনাটি ঘটছে বৃহস্পতিবার কোচবিহার শহরের হরিশপাল চৌপতি এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন এক টোটোওয়ালা রোগী নিয়ে হাসপাতাল যাওয়ার পথে বিনা অনুমতিতে নো এন্ট্রি বাজারের রাস্তায় ঢুকে পড়ে। তা দেখে টোটোওয়ালাকে আটকায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। তারপরই ওই টোটোওয়ালার সাথে বচসায় জড়িয়ে পড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। এরপরই স্থানীয়রা ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারকে মারতে যায়। সেই ঘটনার খবর পেয়ে খবর করতে ঘটনাস্থলে গেলে কোচবিহারের বেশ কয়েকজন সাংবাদিকদের উপর চড়াও হয় ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার পুলিশ ও পুলিশ আধিকারিকেরা। ঘটনায় ভিড় জমতে শুরু করে স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, এক সিভিক ভলেন্টিয়ার ওই টোটো চালককে আটক করেন এবং টোটোর জামা কাপড় টান দিয়ে ছিঁড়ে ফেলেন। এখান থেকেই শুরু হয় বচসা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে টোটো চালক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর সেই ঘটনা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সিভিক ভলেন্টিয়ারের হাতে নিগ্রহণ এক ইলেকট্রনিক মিডিয়ার ফটোগ্রাফার শুভ দাস। অভিযোগ, তাকেও গালাগালি করে লাথি মারেন ওই সিভিক ভলেন্টিয়ার। চোখের সামনে এই ঘটনায় হতবাক হয়ে পড়েন অন্যান্য সাংবাদিকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষে সাংবাদিক গৌরহরি দাস বলেন, পুলিশ ও সাংবাদিকের পেশার মধ্যে সবসময় বন্ধুত্বপূর্ণ হওয়া দরকার। আমরা সবসময় পুলিশকে সম্মান করি, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ আমাদেরকে সম্মান তো দূরের কথা, বারবার নানাভাবে হেনস্থা করছে। যেমন দুর্গাপুজোর সময় জেলা প্রশাসন থেকে পাস দিয়েছে, তা নিয়ে দিনাহাটায় গিয়েছে আমাদের বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের দেওয়া দুর্গাপুজোর পাস পুলিশেই ছিঁড়িয়ে ফেলে দেয় এবং নানানভাবে হেনস্থা করে সাংবাদিকদের। আজ কোচবিহার শহরের হরিশপাল চৌপতি এলাকায় সাংবাদিকদের যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা আমরা পুলিশের কাছ থেকে আশা করি না। পুলিশ যেন আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, এই আশায় রাখি আমরা সাংবাদিকরা।